না হচ্ছে এখান থেকে বিরাট একটা সম্ভব অ্যাম্বিশন হাই অ্যাম্বিশন একটা সুন্দর একটু জোরে করতালি দিয়ে আজকে এই অনুষ্ঠানটাকে স্বাগত আপনারা জানান জনাব এ কে ফরাজ সাহেব এবং একটু করতালি দিয়ে আজকের এই মুহূর্তটা করতে সিনিয়র মাদ্রাসা শিক্ষক উপস্থিত হয়েছেন সাবিনা ম্যাডাম আমরা তাকে সবাই কিন্তু আমরা আমাদের কিন্তু ঘর আছে দ্বিতীয় ঘর এই কর্মটা শেষ হয়ে গেলে আমরা কর্মরত মানুষ তাদের বিচার ঠিক আছে এরপরে আমরা বড় আমাদের সুপার প্রাক্তন সুপার আব্দুল হাকিম সাহেব আমাদের জনপ্রতিনিধিকে বড় দিন এরপরে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের আমাদের শিক্ষক সব সময় জওয়ান সাহেব সুরজি মাদ্রাসা শিক্ষক সমর্থন করবেন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক এরপরে আমরা বরণ করে নেব আমাদের পিয়াদা সাহেব এরপরে মানুষ শ্রেষ্ঠ বরণ করবো আমাদের সম্পাদকের পিয়াদা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমরা বরণ করে নিচ্ছি বাবা আহমদ হাসান ইমরান সাহেব আজকের এই প্রোগ্রামের কাজের মানুষ তিনি যথেষ্ট ভাবে পরিশ্রম করেন আমাদের প্রাণ প্রিয় আমরা তাকে সুস্বাগত জানাই না রে তুমি না রে সুরজিৎ সুরজিৎ কোথায় তুমি এসো ব্যস্ত ডাইভার্সিটি যে বৈচিত্র আহমদ হাসান ইমরান সাহেবের ছবি দিয়ে আমাদের সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের লালন পালন করেন এবং মৃত্যুর পর যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে এখানে আমাদের মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন যে অনুষ্ঠানের আয়োজন করেছে যে কর্মশালার আয়োজন করেছে আমি তাকে অভিনন্দন জানাই আমার অনেক কাজ ছিল ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল আরও দু তিনটা মিটিং ছিল তা সত্ত্বেও কয়েকটা সেরেছি সবগুলো পারিনি আমি এখানে যারা ফরাজ সাহেবের যে ডাকে তাকে আমি উপেক্ষা করতে পারিনি এবং চলে এসেছি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এই বসিরহাট লোকসভা হাড়োয়া বিধানসভার এই আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা শাসন অঞ্চল আমরা এখানে একটা কর্মশালা এবং ওয়ার্কশপ করছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সম্প্রীতির উজ্জ্বল নক্ষত্র ভারতবর্ষের একমাত্র সেকুলার ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন আবার এই দপ্তরেরই আমাদের এমআইসি তো তার তত্ত্বাবধানে সম্প্রীতির মেলবন্ধন এবং উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আমাদের মাদ্রাসায় আমরা বারবার বলি এখানে তো যদি ধর্মনিরপেক্ষ সেকুলারিজম দেখতে চাও যে বৈচিত্র্যের মধ্যে মিলন যদি আপনি দেখতে চান তাহলে আমি নরেন্দ্র মোদী অমিত শাহ এবং হেমন্ত বিশ্ব শর্মা বা যোগীজি তাদেরকে বলবো আসুন বাংলার মাদ্রাসাগুলোকে ভিজিট করুন এখানে দেখবেন যে কী সম্প্রীতির বাতাবরণ তৈরি হয় এখানে ভালোবাসার দোকান আর আপনারা কী করছেন আপনারা উত্তরপ্রদেশ সেখানে মাদ্রাসা মসজিদগুলোকে সব বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছেন হেমন্ত বিশ্ব শর্মা আসামে সে বলছে কি মাদ্রাসা এবং মসজিদগুলোকে বন্ধ করে দাও আর আমাদের সকলকে নিয়ে চলেন ঐক্য মানে একতার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বস্তরের উন্নয়ন করছেন সংখ্যালঘু সংখ্যাগুরু এসসি এসটি ওবিসি মানে এক কথায় বলে ইউনিভার্সাল ডেভেলপমেন্ট সেই উন্নয়নের বাতাবরণ
আমরা কর্মশালার মাধ্যম দিয়ে মানুষের কাছে তুলে ধরছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রীর মাধ্যমে কীভাবে পিছিয়ে পড়া বর্গের ছেলেমেয়েদের লেখাপড়ার আপগ্রেড করছে এবং আজকের মাদ্রাসাগুলো কীভাবে উন্নয়ন হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আমরা যেহেতু সংগঠনের বিষয়ে সমস্ত শিক্ষকদের তাদের ডিম্যান্ডগুলো, তাদের সমস্ত বিষয়গুলো আমরা এখানে শুনে আবার আমাদের দপ্তরের কাছে আমরা জানাই এক কথায় কর্মযোগ্য যে উন্নয়নের বাতাবরণগুলো কোথায় কোথায় ল্যাকুনা রয়েছে, কোথায় কোথায় কী করতে হবে, সেইগুলো আমরা নির্যাস তুলে নিয়ে সেই কর্মশালা আজকের একদম প্র্যাকটিক্যালি এই বসিরহাট জুড়ে সমস্ত আমাদের এই জেলার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট তাদের নিয়েই কিন্তু আমরা এই কর্মযোগ্য আমরা করছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্প্রীতি মানুষের কাছে তুলে ধরে আমরা সবসময় 365 দিন করে থাকি। ভালো একটা উদ্যোগ, কিন্তু আজকে তো স্কুলে মাদ্রাসায় পরীক্ষা ছিল, সেই পরীক্ষা কেন বন্ধ না 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 আজকে পরীক্ষা সেটা 16 তারিখে করা হয়েছে, এরকম একটা নোটিফিকেশনও জারি হয়েছে। না 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 এটা সম্পূর্ণ দেখুন একটা কথা কি জানেন, মানে সেই নাচতে না জানলে উঠোন বাঁকা, মানুষ যখন যারা কাজ করে তাদেরকে পেছন দিক দিয়ে টানার চেষ্টা করে। আমরা আজকের এই সম্প্রীতি ঐক্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মধারাগুলোকে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করছি, হয়তো এক শ্রেণীর মানুষ সেগুলো সহ্য করতে পারে না, সেই জন্য বিভিন্ন রকমভাবে তারা চুলকানোর ব্যবস্থা করছে। অ্যাকচুয়ালি পরীক্ষা ব্যবস্থা সব শেষ হয়ে গেছে, 12 তারিখে মোটামুটি, কালকে 12 তারিখ, আজকে 13 তারিখ, পরীক্ষা ব্যবস্থা সব শেষ। সুতরাং আমরা পরীক্ষা বন্ধ করে বা এইরকম আমরা ক্লাস অফ করে দিয়ে এরকম কোনো বিষয় আমরা করি না, কারণ আর সে 13 তারিখের পরীক্ষা তো আমাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, আলিম পরীক্ষার একটা পরীক্ষার জন্য, সেটা আবার তার জন্য আবার ফের পরীক্ষা অন্যদিন করছে। কিন্তু এখানে আমাদের পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একদম কমপ্লিট এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, আপনি দেখছেন তো সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সবাই এখানে এসেছে এবং সবাইকে নিয়ে আমরা কাজ করি। এখানে আজকের নোটিফিকেশন হয়েছে, সেখানে লেখা রয়েছে শনিবারের পরীক্ষাগুলি সব, বুধবারের পরীক্ষাগুলি সব শনিবার করা হবে। না না ওটা দেখুন, ওটা কি এখন কি এই নোটিফিকেশন আমি হোয়াটসঅ্যাপে দেখছি। সুতরাং এগুলো দেখুন একটা কথা, আপনি তো নিশ্চয়ই জানেন দাদা, সে যারা কাজ করে না তাদের কাজকে স্তব্ধ করবার জন্য চেষ্টা করে। আজকে দেখুন আলিয়া ইউনিভার্সিটি রেজিস্ট্রার তিনি এখানে মোটিভেট করছেন সমস্ত ছাত্রছাত্রীদের যে এখানে বিভিন্ন রকম কীভাবে করতে হবে, এখানে মাদ্রাসা পর্ষদের উপসচিব এবং আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা ওয়ার্কশপ করছি এবং মাদ্রাসা নিয়েই করছি, মাদ্রাসার মধ্যেই করছি। আমরা চাইলে তো অন্য জায়গায় করতে পারতাম, বড় বড় প্রোগ্রাম আমরা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবধারা নিয়ে করি আমরা, কিন্তু এই জিনিসগুলোকে আমরা কোনোদিন ইয়ে করি না, কোনো স্কুল অফ করে দিয়ে করা। সুতরাং কারা কী বলছে না বলছে আমরা জানি না, এরকম কোনো বিষয়ই না, এরকম কোনো বিষয় না। একেএম ফারাহের নেতৃত্বে যে আজকে একটা কর্মশালা চলছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে, আমি সর্বপ্রথমে তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে তিনি যে সম্মেলনটা করছেন। আগামী দিন আমাদের পঞ্চায়েত লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে এরাই কাজ করে, এরাই সংকৃষ্ট দেখে। আজকে এই অনুষ্ঠান হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমার পাশে শম্ভুনাথ ঘোষ আছে, তিনি এই ব্লক সভাপতি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একেএম ফারাহের ডাকে আমরা এসেছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে লোকসভার প্রার্থী ঘোষণা করে দিয়েছে মহুয়া মৈত্র, বসিরহাটের মানুষ কিন্তু বলছে বসিরহাটের ভূমিপুত্রকে যাই প্রকারান্তে আপনার নামে উঠে আসছে। দেখুন এটা দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে, দলের সিদ্ধান্তই আমরা শিরোধার্য করি, দলের বাইরে আমি গিয়ে কিছু বলবো না, কারণ ওটা রাজনৈতিক ব্যাপার। আমি আজকে যেটা এই প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামের সাফল্য কামনা করি এবং আমার শম্ভুনাথ ঘোষ এই বারাসাত টুয়ের ব্লক সভাপতি, তাদের মতামত নিয়ে প্রার্থী যাকে করবে আমরা তাকেই মেনে নেবো, এতে কোনো আপত্তি নেই তো। যদি হাজিনুল ইসলামের নাম উঠে আসে আপনি কি তৈরি? না ওটা দল দল যদি বলে সে যেভাবে তৈরি হওয়ার তো কোনো কারণ নেই, দল যদি তৈরি হয় দল যদি বলে আমরা সবাই মিলেছি।